লেগুন হুইচ ইজ রিটেন বাই জোসেফ কনরাড। এই টেক্সটটা তোমার যে দুটো ভিডিও করেছিলাম আমি দুটো পার্টে, তারপর থেকে আজকে ডিসকাস করব। টোটাল অনেকগুলোই পার্ট হবে মেনলি, কেননা অনেকটা বড় একটা শর্ট স্টোরি, ঠিক আছে, এসএসসির জন্য। আর যে মোটামুটি দু পেজ মতো হয়েছিল, ঠিক আছে, গোটা বড় তোমার আড়াই পেজ মতো। এখানে দেখো, যেখানে তোমরা দেখেছিলে যে একজন হোয়াইট ম্যান বলে একজন এসেছে, যিনি তোমার আরশাদ, আমাদের গল্পের যিনি নায়ক, তাকে জিজ্ঞাসা, মানে তার ওয়াইফের কন্ডিশন, কিন্তু মানে সি ইজ অ্যাবাউট টু ডেথ, ঠিক আছে, তিনি প্রায় মৃত, প্রায় যাই হোক কোনো একটা রোগ হয়েছে, যেটার তুমি হিন্টস এই গল্পটার মাঝেই পাবে, ঠিক আছে। আজকে যেটা পড়বো তার মাঝেই তুমি হিন্টসটা পাবে যে তার কী হয়েছে, ঠিক আছে, কেন সে ওরকম মানে প্রায় মৃত প্রায়। এবার তুয়ান উইল সি ডাই এত দূর অবধি হয়েছিল, এখানে তোমার আরশাদ জিজ্ঞাসা করছে, ঠিক আছে, আরশাদ জিজ্ঞাসা করছে হোয়াইট ম্যানকে। তুয়ান বলে বলেছিলাম তোমার ম্যালে একটা টার্ম, এটা ম্যালেশিয়ার, অর্থাৎ স্যার বা মাস্টার এই অর্থে। এবার দেখো কি হচ্ছে পরবর্তী অংশটায়, আমরা কি দেখা যাক, ঠিক আছে। আই ফেয়ার সো, তাহলে কে বলছে এটা? হোয়াইট ম্যানটা বলছে আই ফেয়ার সো, মানে হ্যাঁ আমারও তাই মনে হয়, আমিও ভয় পাচ্ছি তাই, সে মারা যেতে পারে, ঠিক আছে। সেট দ্য হোয়াইট ম্যান সরফুলি দুঃখের সঙ্গে বলল, এটা তো খুব আনন্দের বিষয় নয় মারা যাওয়াটা, সেই জন্য সরফুলি বলল, হি হ্যাড নোন আরশাদ ইয়ার্স অ্যাগো। দেখো এখানে এবার একটুখানি আভাস দেওয়া আছে যে হোয়াইট ম্যান আরশাদের সঙ্গে কীভাবে তার পরিচয় ঘটেছিল, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে কয়েক অনেক বছর আগে থেকে আরশাদকে কিন্তু চেনে হোয়াইট ম্যান, ইন আ ফার কান্ট্রি ইন টাইমস অফ ট্রাভেল অ্যান্ড ডেঞ্জার। একটা দূরের একটা তোমার দেশে যখন তোমার ট্রাভেল সমস্যা ছিল, বিপদের সময় থেকেই কিন্তু ওরা দুজন দুজনকে চেনে জানে, ঠিক আছে। হোয়েন নো ফ্রেন্ডশিপ ইজ টু বি ডেসপাইসড, এটা খুব সুন্দর একটা লাইন, হোয়েন নো ফ্রেন্ডশিপ ইজ টু বি ডেসপাইড, তখন কোনো বন্ধুত্বকেই, সাধারণত বন্ধুত্বকে এখনও, কিন্তু তখনকার কন্ডিশন আরও অনেকটাই বেটার ছিল, সেটাই বলেছে, নো ফ্রেন্ডশিপ ইজ টু বি ডেসপাইসড, কোনো ফ্রেন্ডশিপকে ঘৃণা করা হতো না বা তুচ্ছ মনে করা হতো না, ঠিক আছে। কাস্ট বেসিসে কোনো ফ্রেন্ডশিপ হতো না, এজ বেসিসে কোনো হতো না, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের বার্ডেন থাকতো না সেখানে, সেই জন্য বলেছে তখনকার দিনে এইটা ফ্রেন্ডশিপটা আরও বেটার ছিল। অ্যান্ড সিন্স হিজ ম্যালে ফ্রেন্ড হ্যাড কাম আনএক্সপেক্টলি টু ডুয়েল ইন দ্য হার্ট অন দ্য লেগুন উইথ আ স্ট্রেঞ্জ ওম্যান, তাহলে কী বলেছে, দেখো যখন থেকে তার এই ম্যালে বন্ধু, মানে আরশাদের জন্য বলেছে, ঠিক আছে, হঠাৎ করে আনএক্সপেক্টেডলি, মানে হঠাৎ করে, এক্সপেক্টেড মানে তুমি যেটা প্রত্যাশা আশা করেছিলে সেটা, কিন্তু আনএক্সপেক্টেড মানে যেটা আশা করনি সেরকম, যখন থেকে এই লেগুনের ধারে একটা কুঁড়ে ঘরে বাস করতে শুরু করেছে একটা স্ট্রেঞ্জ ওম্যান, কেন বলেছে, দেখো স্ট্রেঞ্জ ওম্যান তো তোমার হোয়াইট ম্যানের কাছে স্ট্রেঞ্জ, অপরিচিত একটা মহিলা, ঠিক আছে, আরশাদ যদিও চেনে, জেনে শুনে বিয়ে করেছে, হি হ্যাড স্লেপড মেনি টাইমস দেয়ার, তাহলে যখন থেকে ওরা এখানে বাড়ি করেছে, এখানে থাকা আরম্ভ করেছে আরশাদ এবং আরশাদের ওয়াইফ, তারপরে অনেকবার এই যে তোমার যাকে তুয়ান বলে অ্যাড্রেস করছে, অর্থাৎ হোয়াইট ম্যান, এখানে এসে কিন্তু ওদের বাড়িতে থেকেছে, ঠিক আছে, স্লেপড মেনি নাইটস, ঘুমিয়েছে, মানে কি গোটা দিন এবং রাত দুটোই থেকেছে। দেখো একটা পরিচিত মানুষের কাছে কি হয়, আমরা যদি যাই তাহলে তার কাছে কিন্তু রাত দিন দুটোই থাকতে পারি, কিন্তু সেরকম যদি পরিচিত না হয় তাহলে রাতে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, দিনে যাই হোক একটু খানিকক্ষণ স্পেন্ড করে এলাম টাইম, তারপর প্যাক আপ, ঠিক আছে, এরকম এই অর্থে, গভীর অর্থে যে ওরা কিন্তু দুজনে ইন্টিমেট ফ্রেন্ড বটে, সেই জন্যই থাকতে পারে। তারপরে ইন হিজ জার্নি ইজ আপ অ্যান্ড ডাউন দ্য রিভার, তাহলে কখন থেকে যে যখন সে হোয়াইট ম্যান, মানে তোমার আপ অ্যান্ড ডাউন বলতে বিপরীত দিকে, মানে একবার যদি তোমার পূর্ব দিকে যাত্রা শুরু করে তাহলে পশ্চিম দিকে একটা কথা বলা হয়েছে, মানে নদীর এপারে যাত্রা হোক কিংবা ওপারে যাত্রা হোক, তার যাত্রায়, যাত্রা মানে জার্নি এখানে, ঠিক আছে, কার্টুন মাস্ক পরে ওইসব যাত্রার কথা বলছি না, তাহলে তার ভ্রমণের সময় কিন্তু সে এখানে এসে থেকেছে। হি লাইকড দ্য ম্যান হু নিউ হাউ টু কিপ ফেথ ইন কাউন্সিল, তাহলে কী বলেছে, দেখো তুয়ান যে, অর্থাৎ হোয়াইট ম্যান, এই আরশাদকে পছন্দ করে কেন, ঠিক আছে, এখানে রিজনগুলো দিয়েছে, দেখো কেননা সে তার কাউন্সিল, মানে নিজস্ব তোমার ওদের সভা, যে একটা গ্রুপ তাদের নিজেদের, যে একটা তোমার প্যাক সেটাকে বলা হয়েছে, ব্যাচ সেটাকে, তাদের সভাসদদের মধ্যে নিজেদের মাঝে সে তার বিশ্বাসকে বজায় রাখতে পারে। হাউ টু ফাইট উইদাউট ফেয়ার, আরও রিজন বলেছে, বাই দ্য সাইট অফ হিস হোয়াইট ফ্রেন্ড, এবং তার হোয়াইট ফ্রেন্ডের হয়ে কীভাবে যুদ্ধ করতে হয় সেটাও কিন্তু খুব ভালো করেই জানে আরশাদ।
সেই জন্য কিন্তু ও পছন্দ করে তুয়ান, হি লাইকড হিম, সে তাকে পছন্দ করে, নট সো মাচ পার হ্যাভস অ্যাজ আ ম্যান লাইক হিজ ফেভারিট ডগ। তাহলে কি বলেছে, একটা মানুষ যেভাবে তার খুবই আদরের একটা কুকুরকে শার্মে ওকে ভালোবাসে, অতটা হয়তো সেই পদ্ধতিতে ভালোবাসতে পারে না আরশাদকে, বাট স্টিল হি লাইকড হিম ওয়েল এনাফ টু হেল্প অ্যান্ড আস্ক নো কোয়েশ্চেন। ঠিক আছে, খুব সুন্দর একটা কথা বলেছে, কিন্তু সে তাকে এরকমভাবে ভালোবাসতে পারে, পারে মানে কেয়ার করে ওর, সেটা হলো তোমার যে ওয়েল এনাফ টু হেল্প, যে তাকে যে কোনো সাহায্য করতেও প্রস্তুত উইদাউট এনি কোয়েশ্চেন অ্যান্ড আস্ক নো কোয়েশ্চেন, যে কোনো তোমার পিছুটান নেই, যে কোয়েশ্চেন জানতে হবে, কারণ জানতে হবে, এরকম সবসময় তো হয় না, ইন্টিমেট ফ্রেন্ড হলে হেল্প করাই যায়, অত জেনে কী দরকার। সেটাই বলেছে, টু থিঙ্ক সামটাইম ভেগলি অ্যান্ড হেজিলি ইন দ্য মিডস্ট অফ হিজ ওন পারসুইট। খুব সুন্দর একটা কথা, মানুষ যদি মনের মানুষ হয় তাহলে কি হয়, আমরা নিজেদের পারসুইট অর্থাৎ নিজেদের কাজকর্মের মাঝেও, ঠিক আছে, এখানে পারসুইট মানে তুমি বলতে পারো একটা অন্বেষণ, নিজের একটা লক্ষ্য, নিজের লক্ষ্যের মাঝেও কিন্তু সেই মানুষটা সম্পর্কে বারবারই হেজিলি অস্পষ্টভাবে চিন্তা আসে, ভেগলি, ঠিক আছে, অস্পষ্টভাবে বারে বারে সেই মানুষটার জন্য, সেই বন্ধুটার জন্য চিন্তা ভাবনা করে, কে করে, তোমার দ্য হোয়াইট ম্যান, আর কার জন্য, আরশাদের জন্য। অ্যাবাউট দ্য লোনলি ম্যান, অ্যাবাউট দ্য লোনলি ম্যান, এই যে আরশাদের জন্য বলেছে, আরশাদের জন্য লোনলি ম্যান মানে কে, এই যে লেগুনের পাশে আছে লোনলি কে, আরশাদ, অ্যান্ড দ্য লং হেয়ার্ড ওম্যান উইথ অডাসিয়াস ফেস, অডাসিয়াস মানে কি বলতো, দুঃসাহসী, যার চোখ মুখ দেখে মনে হয় যে ও কোনো কিছু কেয়ার করে না, ঠিক আছে, মানে মাচ লাইক অ্যামাজন ওম্যান বলা হয় এদেরকে, অ্যান্ড ট্রায়াম্ফ্যান্ট আইজ, এবং চোখগুলো যেন বিজয়ীর চোখ, ঠিক আছে, তাহলে চোখে মুখে একটা জ্যোতি আছে। সেই জন্যই বলেছে হোয়াইট ম্যানও তার বন্ধুর জন্য এবং তার বন্ধুর স্ত্রীর জন্য যথেষ্ট চিন্তাভাবনা করে। এবার বন্ধু স্ত্রীর এখানে তোমার দুটো অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করা আছে, ট্রায়াম্ফ্যান্ট আইজ, অডিসিয়াস ফেস, হু লিভ টুগেদার হিডেন বাই দ্য ফরেস্ট অ্যালোন অ্যান্ড ফিয়ার্ড। তাহলে কি যারা কি বলেছে তোমার লিভ টুগেদার, যারা বসবাস করে একসঙ্গে তোমার, এই যে বাই দ্য ফরেস্ট হয়, যেমন বাই দ্য ট্রেন হয়, এরকমভাবে বলা যায়, তাহলে যারা এই বনে মানে তোমার লেগুনের কাছে এই বনটাতে একাকীভাবে এবং ভয়ার্তভাবে বসবাস করে, যতই অডিসিয়াস ফেস এবং ট্রায়াম্ফেন্ট আইস হোক, তবুও ওরা আছে কোথায়, বনে, সুতরাং একটুখানি তো ভয় লাগবেই। তারপরে পেজ নাম্বার ফোরে চলে এসো, দেখো, দ্য হোয়াইট ম্যান কেম আউট অফ দ্য হার্ট ইন টাইম টু সি দি এনর্মাস কনফ্লাগ্রেশন অফ সানসাইট পুট আউট বাই দ্য সুইফট অ্যান্ড স্টিল দি শ্যাডোজ দ্যাট রাইজিং লাইক আ ব্ল্যাক অ্যান্ড ইনপ্যালপেবল ফেভার অ্যাভব দ্য ট্রি টপস। দেখো, এটা একটা বড় একটা লাইন, ডে লাইট পর্যন্ত টেনেছে লেখক, খুব সুন্দর একটা নেচারের বর্ণনা দিয়েছে, এবং এগুলোকে কিন্তু তোমাকে ফিল করতে হবে, ঠিক আছে, যদি ফিল করে ব্যাপারটা পড়ো তাহলে মাথায় ঢুকে যাবে সহজে। কি বলেছে, হোয়াইট ম্যান এতক্ষণ যিনি তোমার ছিল ওখানে, সে ওদের ওই হাট থেকে, কুড়ে ঘর থেকে, একটা মাচার উপরে বাড়িটা আছে যেহেতু উঁচুতে, সেখান থেকে বেরিয়ে এলো, ঠিক আছে, কেম আউট, বেরিয়ে এলো, কিসের জন্য বেরিয়ে এলো, টু সি ইন টাইম মানে তখন, ঠিক আছে, একটা ফ্রেজ আছে ইন নো টাইম মানে তৎক্ষণাৎ, এক সেকেন্ডের ভিতরেই, টাইম ছাড়াই, এরকম, টু সি দি এনর্মাস কনফ্লাগ্রেশন, এনর্মাস মানে বিশাল, আর কনফ্লাগ্রেশন মানে এক কথা এখানে অগ্নিকাণ্ড ধরে নিতে পারো, অগ্নিকাণ্ড অফ সানসেট মানে কি, সূর্য যখন অস্ত যায় কিংবা সূর্য যখন উদয় হয় তখন কি হয়, যেমন ধরে নাও সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে ঠিক ওরকমই মনে হয়, যেন অগ্নিকাণ্ড চলছে চারিদিকে, একটা গ্লো হয় না, সব সময় হয় না, সব দিন হয় না, কিন্তু মেনলি হয় বেশিরভাগ দিনেই, চারিদিকে একটা গ্লো হয়, চারিদিকে একটা আগুনের মতো আভা থাকে, সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা আমরা যেমন পছন্দ করি, আমি স্পেশালি খুব পছন্দ করি। আর তাহলে সে কী বলেছে, দেখো, যেটা পুট আউট মানে এক্সটিংগুইশ, যেটা তোমার ইগনাইটের বিপরীত বলতে পারো, নিভে যাচ্ছে। তাহলে এখানে খুব সুন্দর একটা কথা, এবং আরশাদ এবং আরশাদের ওয়াইফের সঙ্গে কথাটার মিল আছে, মানে কি বললো, হোয়াইট ম্যান এখানে কী দেখতে এসেছিলো, আসলে আরশাদকে দেখতে এসেছিলো, কিন্তু কী দেখলো, আরশাদের স্ত্রী মানে তোমার মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই রকমভাবে হোয়াইট ম্যান বাড়ি থেকে হাট বা কুড়ে ঘর থেকে বেরিয়ে এসে তোমার বিশাল সেই সূর্যাস্তের যে সৌন্দর্য, যে তোমার আগুনের ন্যায় যে শোভা আভা, ঠিক আছে, সেটা কিন্তু চোখে দেখলে চোখের মাঝে জ্বলনের সৃষ্টি করে না, সেটা একটা ভালো, সেটা ভালো লাগে, মনের পক্ষে ভালো লাগে, সেটা ইনপ্যালপেবল মানে তোমার ইন্দ্রিয়াতীত, বেশ বলছি ধীরে ধীরে দাঁড়াও, মানে তোমার সেই দৃশ্যটা দেখতে এসেছে যেটা ইতিমধ্যেই পুট আউট হতে শুরু করেছে, মানে সেটা নিভে যেতে শুরু করেছে, মানে আরশাদের লাইফ
আর আরশাদের ওয়াইফের লাইফও নিভে যেতে আরম্ভ করেছে, ঠিক আছে? তোমার বাই দ্য সুইফট অ্যান্ড স্টিল দি শ্যাডোস, বাই দ্য সুইফট, সুইফট বলতে দ্রুত, আর স্টিল দি বলতে যেটা চুরি চুরি, ঠিক আছে, একটা চুপি চুপি ব্যাপার আছে, চুপি সারে যে শ্যাডোটা আসে, মানে কি হয়, সূর্যাস্তের শোভাটা কিন্তু অনেকক্ষণ থাকে না, একটুখানি গ্লো হয়, সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা কালো মেঘ আসে, ধীরে 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 অন্ধকার নেমে আসে, সেই রকমই ওদের লাইফেও তাই হচ্ছে। দেখো এবার, তাই রাইজিং লাইক আ ব্ল্যাক অ্যান্ড ইনপালপেবল ভেপার, ভেপার মানে বাষ্প, এখানে তোমার মেঘের কথা বলা হয়েছে, মেঘও তো বাষ্পের মতো উড়ে যায় হালকা হয়ে আকাশের উপর, অ্যাভব দ্য ট্রি টপ স্প্রেড ওভার দ্য হ্যাভেন। তাহলে কি বলছে, সেই শ্যাডো, সেই ছায়া, সেটা হলো তোমার কালো, যেমন মৃত্যুর রং কালো, কালো মানে কি, ব্ল্যাক মানেই খারাপ, ঠিক আছে, ইনপালপেবল ভেপার, ইনপালপেবল বলতে এখানে তোমার যেটা ইন্দ্রিয়াতীত বা বোধাতীত, মানে বোধের অতীত, বোধ হয় না, যেটা আমরা হাঁ করে দেখি যে সুন্দর দৃশ্য, মানে তোমার দৃশ্যটা সেটা আমাদের মাথায় ঢোকে না, এরকম ইনপালপেবল ভেবার, সেটাকে বর্ণনা করা যায় না, সেটা জাস্ট চোখ দিয়ে, ওর চোখ দিয়ে আস্বাদন করতে হয়, চোখ দিয়ে খেতে হয় জিনিসটাকে, সেইটাই বলেছে। যেটা তোমার গাছের উপর দিয়ে, মানে মেঘ এক কথায় সূর্যাস্ত হচ্ছে, চারিদিকে একটুখানি শোভা আছে, ধীরে 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 কালো মেঘ হ্যাভেনের উপর দিয়ে এলো, স্প্রেড হলো, ছড়িয়ে গেল, এক্সটিংগুইজিং দ্য এক্সটিংগুইজিং নিভিয়ে দিল দ্য ক্রিমসন গ্লো, ক্রিমসন মানে তোমার যে রেড কালারটা আরও গাঢ়, ঠিক আছে, ডার্ক এরকম, সেই গ্লোটাকে ধীরে ধীরে সেই জ্যোতিটাকে কী করলো, অ ফ্লোটিং ক্লাউডস, যে ভেসে বেড়াচ্ছিল মেঘ, ভাসমান মেঘ, তাদের যে গ্লো ছিল সেটাকে নিভিয়ে দিল, অ্যান্ড দি রেড ব্রিলিয়ান্স অফ ডিপার্টিং ডেলাইট, ব্রিলিয়ান্স মানে আলো, ঠিক আছে, এখানে কী হতে হলে, অ্যান্ড দ্য রেড ব্রিলিয়ান্স অফ ডিপার্টিং ডেলাইট, ডিপার্টিং মানে যে, মানে দিনটা অস্ত যাচ্ছে, যে দিনটা প্রস্থান করছে, ডিপার্ট করছে, সেই দিনের যে একটা শেষ আভা ছিল লাল, সেই আভাটাকে ওই যে কালো রংটা এসে, কালো শ্যাডোটা এসে মিটিয়ে দিচ্ছে, নিভিয়ে দিচ্ছে। ইন আ ফিউ মোমেন্টস অল দ্য স্টার্স কেম আউট অ্যাভব দি ইন্টেন্স ব্ল্যাকনেস অফ দি আর্থ। এবার কি হলো, কিছুক্ষণের মধ্যে আকাশ জুড়ে এই যে তোমার ইন্টেন্স ব্ল্যাকনেস, গোটা পৃথিবী জুড়ে একটা একটা কালো ছায়া নেমে এসেছে, যেমন আরশাদের জীবন এখন নেমে এসেছে, সেই রকমই বলেছে, আকাশেও একটা কালো ছায়া নেমে এলো, কেননা সূর্য অস্ত হয়ে গেল, তাই আকাশ জুড়ে কী হলো, স্টার কেম আউট, স্টার, তারা, চারিদিকে তারাতে ভরে উঠলো, অ্যান্ড দ্য গ্রেট লেগুন গ্লিমিং সাডেনলি উইথ রিফ্লেক্টেড লাইটস রিজেম্বলড অ্যান ওভাল প্যাচ অফ নাইট স্কাই ফ্লাং ডাউন ইন টু দ্য হোপলেস অ্যান্ড অ্যাবিজম্যাল নাইট অফ দ্য ওয়াইল্ডারনেস। তাহলে এখানে দেখো, খুব সেন্টেন্সটা বেশ বড়ো, ঘুচিয়ে তোমার ঘুরিয়ে পেঁচিয়ে একটা বলানো জিনিস, অ্যাবিজম্যাল শব্দটার অর্থ অতলপর্ষ, অঘাত, ঠিক আছে, মানে তোমার স্যালোর বিপরীত, ঠিক আছে। এবার তাহলে কী বললো, কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ জুড়ে তারা দেখা গেল কালো আকাশে, এবং কী হলো, দ্য গ্রেট লেগুন, এই যে বিশাল একটা লেগুনটা, লেগুনটার কথা বলা হয়েছে, সেটা হঠাৎ করে গ্লিম করতে থাকলো, একটুখানি তার মাঝে একটা আলো এলো, তাই বলে সে একদম ঝাঁ চকচকে ব্যাপার নয়, একটু গ্লিম করছে, চারিদিকে যেহেতু আকাশটা কালো হয়ে গিয়েছে, তাই শেষ শেষ আভায় একটু নিজের, মানে প্রদীপ নিভানোর আগে জ্বলে ওঠে, সেই রকমই এটা তোমার আরশাদের ওয়াইফের জন্য বলা হয়েছে, যে সেও ঠিক এইরকম সিচুয়েশনেও আছে, মানে সিচুয়েশনে আছে। এবার কী বলেছে, দেখো, লেগুন গ্লিমিং সাডেনলি উইথ দ্য রিফ্লেক্টেড লাইটস রিজেম্বলড অ্যান ওভাল প্যাচ, তাহলে লাইটটা কীরকম ওভাল প্যাচের মতো, ডিম্বাকৃতি, এটা একটা বর্ণনা দিয়েছে, উপবৃত্তাকার, বৃত্তাকার নয়, বৃত্তাকার মানে কি, এক জায়গায় সূচনা হলে শেষে ফিরে আসে, কিন্তু এটা উপবৃত্তাকার, বৃত্ত নয়, ঠিক আছে, অফ মানে সোজাসুজি জিনিস নয়, অফ নাইট স্কাই ফ্লাং ডাউন মানে নিক্ষিপ্ত, ইন টু দ্য হোপলেস, হোপলেস মানে নিরাশ, আর অ্যাবিজম্যাল নাইট, অ্যাবিজম্যাল মানে অগাধ, অতলপর্ষ, ঠিক আছে, যেটা সহজে স্পর্শ করা যায় না, পর্শাতীত, সমুদ্রের ন্যায় অগাধ, নাইট অফ দ্য ওয়াইল্ডারনেস, ওয়াইল্ডারনেস মানে বন্য এখানে। তাহলে কী বলেছে, এই ফরেস্টে যে লেগুনটা ছিল, সেই লেগুনের জলটা, সেই স্ট্যাগন্যান্ট ওয়াটারটা, স্থায়ী জলের উপরেও একটুখানি যেন আলোর আভা চারিদিকে গ্লিম করতে থাকলো, ঠিক আছে, যেটা যেটা তোমার যে আকাশটা, আকাশ থেকে যে জ্যোতিটা ছড়িয়ে পড়েছে, সেটা এই যে তোমার এই যেটা যে নিরাশ, হোপলেস, আশাহীন এই পৃথিবীর উপরে আলোটা ছড়িয়ে দিল। দ্য হোয়াইট ম্যান হ্যাড সাম সাফার আউট অফ দ্য বাস্কেট। তাহলে কী হলো, বাস্কেট যে ওর কাছে সেই বাস্কেট ছিল, কেননা সে তোমার যে মাঝিগুলো ছিল, ঠিক আছে, স্টেয়ার্স ম্যানগুলো ছিল, তাদেরকে বলেছিল যে বাস্কেটটা পাস করো, ওকে পাস করেছিল, তাহলে বাস্কেটে কি আছে দেখো, এবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাস্কেট থেকে কিছু খাবার বার করলো, সাপার মানে নৈশভোজন,
যেটা পেট পুড়ে খাওয়া হয়, আর ডিনার মানে হালকা খাবার। দেন কালেক্টিং, যদিও আমেরিকা তোমার ব্রিটিশরা দুটো আলাদা সেন্সে নেয়, যাই হোক সাফার আর ডিনারকে। দেন কালেক্টিং অফ ফিউ স্টিক্স, এ ফিউ মানে খুব অল্প, কিছু স্টিক্স মানে কিছু কাঠি কুড়ালো, ঠিক আছে, দ্যাট লে অ্যাবাউট দ্য প্ল্যাটফর্ম, অ্যাবাউট দ্য প্ল্যাটফর্ম মানে যেটা তোমার ওই আশেপাশে যে জায়গাগুলো সেখানে পড়েছিল কাঠি কিছু কুড়ালো। মেড অফ আ স্মল ফায়ার, তারপর একটা অগ্নিকুণ্ড তৈরি করলো, আগুন জ্বালালো, নট ফর ওয়ার্ম। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু লক্ষ্য করো, নট ফর দ্য ওয়ার্ম বাট ফর দ্য সেক অফ স্মোক, ঠিক আছে। তাহলে এখানে কেন এরকম বলেছে, নট ফর দ্য ওয়ার্ম, আগ তোমার উষ্ণের জন্য নয়, তাপের জন্য নয়, শীতকালে যে আগুন জ্বালানো হয় সেটার জন্য নয়, বাট ফর দ্য সেক অফ স্মোক, তাহলে ধোঁয়ার জন্য, ধোঁয়ার জন্য এবার বলেছে ক্লিয়ার করবে ব্যাপারটা। দেখো, হুইচ উড কিপ মসকুইটোস, কিপ অফ দ্য মসকুইটোস, যেটা তোমার মশাদেরকে দূরে রাখে, ঠিক আছে। তাহলে ও কী করলো, আগুন জ্বালালো, যে ধোঁয়া সৃষ্টি হবে সেই ধোঁয়াতে মশারা দূরে থাকবে, মশা মসকুইটোস, মসকুইটো থেকে কী রোগ হয়, অনেক রোগ হয়। এইবার এখানে যে তোমার আরশাদের ওয়াইফ, তার কী হয়েছে দেখো, তার এই মসকুইটো সংক্রান্ত কোনো রোগ হয়েছে, মানে মসকুইটোস। এবার এখানে যেহেতু রাত্রের কথা বলা হয়েছে, তখন ডেঙ্গি নিশ্চয়ই হবে না, ডেঙ্গুর মশা নয় এটা, এটা ম্যালেরিয়ার মশার কথা বলা হয়েছে, ঠিক আছে। দিনে ডেঙ্গির মশা থাকে, এখানে কী হলো, সূর্য অস্ত হয়ে গেল তারপর আগুন জ্বালালো, তাহলে সেই মশাটা ম্যালেরিয়ার মশা। এবার ম্যালেরিয়ার মানুষের কী হয়, ওরকম যেরকম আমরা পরিচয় পেলাম আরশাদের ওয়াইফের যে কন্ডিশন, তার তার কিন্তু সেই রোগটাই হয়েছে, ম্যালেরিয়া, ঠিক আছে। সি র্যাপড, হি র্যাপড হিমসেলফ ইন দ্য ব্ল্যাঙ্কেটস অ্যান্ড স্যাট উইথ হিজ ব্যাক আগেনস্ট দ্য রিড ওয়াল অফ দ্য হাউস স্মোকিং থটফুলি। তাহলে দেখো মানুষ কী করলো, মানুষ বলতে এখানে তোমার কে, ইয়ে হোয়াইট ম্যান, হোয়াইট ম্যান নিজেকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে চারিদিকে ঘেরে দিল, র্যাপ মানে নিজেকে জড়ানো, জড়িয়ে দিল, মানে যাতে মশাটা না লাগতে পারে, ঠিক আছে। এবার কী হলো, স্যাট উইথ হিজ ব্যাক আগেনস্ট দ্য রিড, তারপরে সেই আরশাদের বাড়ির যে তোমার লতা পাতা দিয়ে বাড়ি, রিড নল খাগড়া দিয়ে তৈরি বাড়ির দেওয়ালে পিছনে ঠেস দিয়ে বসলো, এবং ঠেস দিয়ে বসলো, আর কী হলো, স্মোকিং থটফুলি, এবং নিজে স্মোক করতে থাকলো চিন্তিতভাবে। আরশাদ কেম আউট দ্য ডোর ওয়ে উইথ নয়েসলেস স্টিপ স্টেপস অ্যান্ড স্কোয়াটেড। এই যে স্কোয়াটেড শব্দটার কী অর্থ, মানে যেমন আমি যদি বলি আই স্কোয়াটেড ডাউন ইন ফ্রন্ট অফ হিম, মানে তার সামনে উবু হয়ে বসা, ঠিক আছে, ভার্ব একটা, বাই দ্য ফায়ার। আরশাদ বেরিয়ে এলো, মানে নয়েসলেস স্টেপস, পায়ে কোনো আওয়াজ নেই, অর্থাৎ ধীরে 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 ধীরে, ওর মাঝে কিন্তু এনার্জি আর নেই, থাকাও না থাকাই স্বাভাবিক, সে তোমার নিঃশব্দে বেরিয়ে এলো, তার সে আগুনের সামনে উবু হয়ে বসলো। দ্য হোয়াইট ম্যান মুভড হিজ আউটস্ট্রেচ লেগস এ লিটল। এবার কী হলো, যে কেউ একজন এসেছে তার উপস্থিতিটা বুঝতে পেরে কী হলো, হোয়াইট ম্যান সে তার লেগসগুলো একটুখানি বাইরের দিকে আউটস্ট্রেচ, একটুখানি বর্ধিত করলো, একটুখানি নাড়ালো, ঠিক আছে। এতক্ষণ সে থটফুলি বসেছিল, এবার আরশাদের উপস্থিতিতে একটুখানি নড়ে উঠলো। সি ব্রিথস, সেইড আরশাদ ইন এ লো ভয়েস। সি ব্রিথস বলতে এখানে ওয়াইফের কথা বলা হয়েছে আরশাদের, সে তোমার শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তারপরে লাইনটা খুব মজার দেখো, খুব একটা নিচু গলায় বললো, অ্যান্টিসিপেটিং মানে অনুমান করে দ্য এক্সপেক্টেড কোয়েশ্চেন, ঠিক আছে, পূর্বানুমান করলো এক্সপেক্টেড কোয়েশ্চেন, যে হোয়াইট ম্যান হয়তো এই কোয়েশ্চেনটাই করবে যে তোমার ওয়াইফ এখন কেমন আছে, সেইটাকে অনুমান করি সে বলল, সি ব্রিথস, সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, সি ব্রিথস অ্যান্ড বার্নস অ্যাজ ইফ উইথ আ গ্রেট ফায়ার। দেখো তার গায়ে কিন্তু জ্বর আছে প্রচুর, বার্ন মানে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া। তাহলে কী বলছে, সি ব্রিথ, সে নিঃশ্বাস প্রশ্বাসও নিচ্ছে, এবং যেন মনে হচ্ছে একটা গ্রেট ফায়ার আগুনের মধ্যে জ্বলছে, ঠিক আছে। সি স্পিক্স নট, সে তো কথা বলে না, সি হেয়ার্স নট, সে শুনতে পায় না, আর মানে নিজের খেয়াল আছে, ঘোরে আছে, অ্যান্ড বার্নস, কিন্তু সে পুড়ে যাচ্ছে। হি পজড ফর আ মোমেন্ট, দেন আস্ট ইন কোয়াইট ইনকিউরিয়াস টোন। তারপরে হি বলতে এখানে আরশাদের কথা বলা হয়েছে, সে এক মুহূর্তের জন্য থামলো, তারপর একটু শান্তভাবে ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলো, কিন্তু তার টোনের মাঝে কোনো কৌতূহল নেই, কেননা এখানে তোমার তোয়ানো জানে, ঠিক আছে, যে কী হবে না হবে, মানে আরশাদ, আরশাদও জানে যে তার স্ত্রী হয়তো আর বাঁচবে না, সেই জন্য বলেছে ইনকিউরিয়াস, কিউরিয়াস মানে কৌতূহল, কিন্তু ইনকিউরিয়াস বিপরীত, অর্থাৎ কৌতূহল শূন্য কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোয়ান উইল সি ডাই, আবার সে একই কোশ্চেন, এই কোশ্চেনটা আগেও ছিল, ঠিক আছে। তোয়ান তারপর ডট 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 দিয়েছে কেন বলো তো, একটুখানি থেমে জিজ্ঞাসা করলো, তোয়ান
will she die? সে কি মারা যাবে? দ্য হোয়াইট ম্যান মুভড হিজ শোল্ডার্স আনইজিলি অ্যান্ড মাটার্ড ইন আ হেজিটেটিং ম্যানার। হেজিটেটিং মানে দ্বিধা দ্বিধা ভরে, মাটার্ড মানে বিড়বিড় করা, যেটা ভালোভাবে বোঝা যায় না। তাহলে হোয়াইট ম্যান প্রশ্নটা শুনে তার নিজের কাঁধটাকে একটু মুভ করলো আনইজিলি, তোমার যেটা অস্বচ্ছন্দভাবে, এবং একটা দ্বিধান্বিত কণ্ঠে বিড়বিড় করে বলল, ইফ সাচ ইজ হার ফেট, যদি তার এটাই ভাগ্য হয়, তার যদি এটাই নিয়তি হয়, তার যদি এটাই কপাল হয়, তাহলে সে আর বাঁচবে না। নো তুয়ান সেড আরশাদ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দেখো, না না তুয়ান সেড আরশাদ কামলি, আরশাদ কিন্তু ধীরে ধীরে বলল, ইফ সাচ ইজ মাই ফেট, কেন এরকম কথা বলেছি, ইফ সাচ ইজ মাই ফেট ফেট, যদি আমার ভাগ্য হয় তাহলে সে বাঁচবে না, যদি আমার এরকম ভাগ্য হয়। ও কি বলল, ইফ সাচ ইজ হার ফেট, কিন্তু আরশাদ এখানে বলছে, ইফ সাচ ইজ মাই ফেট, যদি আমার এমনটা ভাগ্য হয় তাহলে সে বাঁচবে না। কেন বলেছে দেখো এরকম, মানে যে মারা যায় সে তো মারা যায়, কিন্তু কষ্টটা অন্যের হয়। এখানে যদি ডায়মেলান, মানে আরশাদের স্ত্রীর নাম, সেটা আমরা এখনই পাবো, সেই জন্য আমি বললাম, এতক্ষণ বলিনি। এবার তোমার, ও মারা গেলে কী হবে, ও তো মারা গেল, কিছুই বুঝতে পারলো না, যা হলো হলো, কিন্তু কষ্টটা কার হবে, আরশাদের। সেই জন্য বলেছে, যদি আমার এরকম কপাল হয় তাহলে ও মারা যাবে। আই হেয়ার আই সি আই ওয়েট, আমি তো শুনছি, আমি দেখছি, আমি অপেক্ষা করছি, ঠিক আছে, মানে তোরপে তোরপে কষ্ট পাওয়া, মানে তোমার কী হচ্ছে প্রত্যেক মুহূর্ত কিন্তু ও ফিল করছে, টাইমেলান কিন্তু ঘুরে আছে, কিছু বুঝতে পারছে না, কিন্তু আরশাদ তার কষ্টগুলো বারবার তোমার বারবার সে কিন্তু সেগুলোকে ফিল করছে। আই রিমেম্বার ইউ রিমেম আই রিমেম্বার তুয়ান, ডু ইউ রিমেম্বার দ্য ওল্ড ডেজ, দেখো এইবার কিন্তু ওল্ড ডেজ, ওল্ড ডেজ মানে হতে পারে ডায়মেলানের সঙ্গে আরশাদের কী করে বিয়ে হলো, তুয়ানের সঙ্গে কী করে দেখা হলো, এই সম্বন্ধে কিছু বলছে, ঠিক আছে, বলছে আমার তো মনে আছে তুয়ান, তোমার কি মনে আছে সেই পুরনো দিনগুলোর কথা, ডু ইউ রিমেম্বার মাই ব্রাদার, তোমার কি আমার ভাইয়ের কথা মনে আছে, ঠিক আছে। এবার কিন্তু এ একটা মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র এখানে তোমার ক্যারেক্টার আরশাদের ব্রাদার, ঠিক আছে। তারপরে দেখো, ইয়েস সেইড দ্য হোয়াইট ম্যান, তাহলে সেই হোয়াইট ম্যান বললো, হ্যাঁ আমার মনে আছে তোমার ভাইয়ের কথা, আমার মনে আছে, দ্য ম্যালে রোজ সাডেনলি অ্যান্ড ওয়েন্ট ইন। তারপর আরশাদ ওখানে ম্যালে বলতে আরশাদের কথা বলা হয়েছে, ধীরে ধীরে উঠলো এবং ভিতরে গেল, ভিতরে গেলো মানে ডায়মেলানের কাছে, দি আদার সিটিং স্টিল আউটসাইড, আদার বলতে হোয়াইট ম্যানের কথা বলা হয়েছে, সে কিন্তু বাইরে বসে রয়েছে, কুড হিয়ার দ্য ভয়েস ইন দ্য হার্ট, সে ভিতরের যে কথোপকথন হচ্ছে সেটা শুনতে পাচ্ছে। আরশাদ সেট আরশাদ ভিতরে তার স্ত্রীকে বলছে, দেখো হেয়ার মি স্পিক, বলো আমাকে শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এরকম বলছে। হিজ ওয়ার্ডস ওয়ার সাকসিডেড বাই আ কমপ্লিট সাইলেন্স, তাহলে সাকসিডেড শব্দটার অর্থ অনুসৃত, মানে আমি কাউকে একটা প্রশ্ন করলাম, সে যেটা উত্তর দেবে সেটা হলো আমার কোয়েশ্চেনের সাকসিডেড আনসার, ঠিক আছে। কিন্তু কী হলো এখানে, আরশাদের কোয়েশ্চেনে যেহেতু কোনো উত্তর এলো না, তার জন্য বলেছে সাকসিডেড বাই আ কমপ্লিট সাইলেন্স, নীরবতা উত্তর এলো, নীরব উত্তর এলো। ও ডায়মেলান হি ক্রাইড সাডেনলি, এবার কিন্তু কেঁদে ফেললো, ডায়মেলান বলে নাম করে স্ত্রীর, নিজের স্ত্রীর নাম করে কেঁদে ফেললো হঠাৎ করে। আফটার দ্যাট ক্রাই দেয়ার ওয়াজ আ ডিপ সাই, তারপরে দীর্ঘশ্বাস পড়লো একটা, যে আর কিছু করার নেই, ঠিক আছে আরশাদের। আরশাদ কেম আউট অ্যান্ড সাং ডাউন আগেন ইন হিজ ওল্ড প্লেস, এতক্ষণ যে জায়গাতে বসেছিল সেই জায়গাতে আবার কিন্তু ফিরে গেল, মানে তোমার হোয়াইট ম্যানের কাছে। দেই স্যাট ইন সাইলেন্স বিফোর দ্য ফায়ার, তারপরে তারা দুজনেই সে আগুনের সামনে কিন্তু নীরবে বসে রয়েছে। দেয়ার ওয়াজ নো সাউন্ড উইথ ইন দ্য হাউস, বাড়িতেও কিন্তু কোনো আওয়াজ ভিতর থেকে আসছে না। দেয়ার ওয়াজ নো সাউন্ড নিয়ার দেম, কোনো সাউন্ড তাদের কাছাকাছি শুনতে পাওয়া যায় না। বাট ফার অ্যাওয়ে, অনেক দূরে, অন দ্য লেগুন দে কুড হেয়ার দ্য ভয়েসেস অফ দ্য বোট ম্যান রিঙ্গিং ফিটফুল অ্যান্ড ডিস্টিংক্ট অন দ্য কাম ওয়াটার, তাহলে দেখো FITFUL, ফিটফুল মানে হচ্ছে তোমার অনিয়মিত, যেটা তোমার 100 বারে বারে হয় না, ঠিক আছে। তাহলে কি বলছে, তাদের ধারে কাছে কোনো সাউন্ড নেই, মানে তাদের ধারে কাছে জীবনের আশ্বাসটাও নেই, কোথাও দূর থেকে একটা আওয়াজ আসছে, মানে কোথায় দূরেই যেন মানব সমাজের মূল স্রোত থেকে জীবন, জীবনের একটা আভাস আসছে, ঠিক আছে, সেখানে জীবন আছে, কিন্তু এই কুঁড়ে ঘরে এখন আর জীবন নেই, একজনের মৃত্যুতেই কিন্তু আরশাদ ভেঙে যাবে। সেই জন্যই বলেছে দেখো, দূরে সেই বোটম্যান, বোটম্যান বলতে সেই মাঝিদের কথা বলা হয়েছে যারা ওখানে ছেড়ে চলে গিয়েছিল ইয়েকে, আমাদের হোয়াইট ম্যানকে, সেই জন্য বলেছে যে বোটম্যানদের আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু সেই আওয়াজটা কি অনিয়মিত, মাঝে মাঝে আওয়াজটা আসছে কিন্তু ডিস্টিংক্ট, স্পষ্ট। সেই কাম ওয়াটার, এখানে তোমার স্ট্যাগন্যান্ট ওয়াটার, লেগুনের জল কিন্তু বারবার বলছে স্থির, সেই স্থির ওয়াটারের উপর আওয়াজটা কিন্তু স্পষ্ট। দ্য ফায়ার
ইন দ্য বোজ অফ দ্য স্যাম্পেন, স্যাম্পেন মানে চ্যাপ্টা তলওয়ালা ছোট নৌকাকে বলা হয় স্যাম্পেন, আগে ছিল, আগে বলেছিলাম, শোন ফেইন্টলি ইন দ্য ডিস্টেন্স উইথ আ হেজি রোড রেড গ্লো। তাহলে কি বলেছে, সেই ছোট নৌকার মানে তোমার জাহাজের বা নৌকার অগ্রভাগের তার কি হচ্ছে এখানে দ্য ফায়ার, ওখানে যে তোমার ওরা আগুন জ্বালিয়েছে বা কিছু একটা জ্যোতির কথা বলা হয়েছে সেইটা কি হচ্ছে দেখো, শোন ফেইন্টলি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে ইন দ্য ডিস্টেন্স উইথ আ হেজি রেড গ্লো, একটা অস্পষ্ট লাল আলোকের মতো দেখা যাচ্ছে, দেন ইট ডাইড আউট, দেন ইট ডাইড আউট, তারপর এটা নিভে গেল, এখানেও একটুখানি আভাস দিয়ে দিল, মানে এগুলো একটু ঘুরিয়ে কথা বলে, রূপকের কথা বলে, মেন একটা লাইনের ভিতরেও আর একটা গভীর অর্থ থাকে সেটা তোমরা সবাই জানো। এখানে কি বলছে দেখো, যে দূরে একটা জীবনের আভাস দেখা গেল, রেড গ্লো, রেড গ্লো কী হয়, মানুষের যদি জ্বর হয় সেটা বলি না যে জ্বরের কি করছে, গ্লো করছে, চোখ মুখ দেখে মনে হয় গ্লো করে, জল জল করে, ঠিক সেই রকম এই ডায়ামেলানের এখন এই রকম অবস্থা, একটা হেজি গ্লো আছে ওর মাঝে, কিন্তু কি হলো, দেন ইট ডায়েড আউট, ঠিক সেই রকমই হয়তো ডায়ামেলানের আর বেশিক্ষণ টাইম নেই, মানে এখানেই তুমি ডেথের আওয়াজটা পেয়ে গেলে পরের স্ট্যানজাটা দেখবে খালি ডেথ নিয়েই বলবে, মৃত্যু নিয়ে, দ্য ভয়েস এস সিস্ট, যত জীবনের আশা ছিল ভয়েস এসেছিলো, এখানে শব্দ ছিল সেটা থেমে গেল, দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওয়াটার স্লেপ্ট ইনভিজিবল, তারপরে কি হলো, ভূমি এবং জলটা ধীরে ধীরে স্লেপ্ট ঘুমিয়ে পড়লো, ইনভিজিবল অদৃশ্য হয়ে, মানে কি আর আলো নেই যেহেতু, আনস্টিয়ারিং অ্যান্ড মিউট, সেটা নড়ছে না, মিউট মানেও তাই, মিউট মানে চুপ করা, যেমন ভিডিও আমরা মিউট করি, মানে নিঃশব্দে সব কিছু মিলিয়ে গেল এবার, ইট ওয়াজ অ্যাজ দো দেয়ার হ্যাড বিন নাথিং লেফট ইন দ্য ওয়ার্ল্ড বাট দ্য গ্লিটার অফ দ্য স্টার স্ট্রিমিং সিজলেস অ্যান্ড ভেইন থ্রু দ্য ব্ল্যাক স্টিলনেস অফ দ্য নাইট। খুব সুন্দর একটা কথা, তাহলে কি বললো, যেন মনে হচ্ছে পৃথিবীতে আর কিছু নেই, আশার আর কিছু নেই, কেবল কি আছে দেখো, বাট দ্য গ্লিটার অফ দ্য স্টার স্ট্রিমিং, খালি সেই নদীর লেগুনের জলে সেই স্টার্সগুলো যে লাইনটা আগে ছিল সেই স্টারগুলো স্ট্রিমিং করছে, স্ট্রিম করছে, সেগুলো একটু একটু জ্বলছে, সিজলেস অ্যান্ড ভেইন, সেগুলো থামছে না, সিজ মানে থামা, সিজলেস ঠিক আছে, বিরামহীন, অ্যান্ড ভেইন থ্রু দ্য ব্ল্যাক স্টিলনেস অফ দ্য নাইট, তাহলে ব্ল্যাক গোটা অন্ধকার রাত্রের মাঝে খালি ওইটুকুই যা আছে, বাদবাকি গোটা পৃথিবীতেই যেন কোনো কিছুই নেই। আর এই স্ট্যান্ডটা পড়ছি, এই পেজটা করছে ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, দ্য হোয়াইট ম্যান গেজ স্ট্রেট বিফোর হিম ইন টু দ্য ডার্কনেস উইথ হোয়াইট ওপেন আইস। তাহলে কি হলো, যে তোমার হোয়াইট ম্যান ছিল গেজড, গেজ মানে এক দৃষ্টিতে তাকানো, স্ট্রেট বিফোর হিম আরশাদের দিকে তাকিয়ে থাকলো, ইন টু দ্য ডার্কনেস মানে অন্ধকারে একটা মানুষের দিকে তাকিয়ে আছে চোখগুলোকে, হোয়াইট ওপেন আইস মানে সেই চোখগুলো একদম খুলে রেখে ঠিক আছে, গোল গোল করে তাকানো বলা হয় সেইগুলো, দ্য ফেয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, দ্য ফেয়ার অ্যান্ড ফ্যাসিনেশন কীরকমভাবে বর্ণনাটা দিয়েছে দেখো, ফেয়ার অ্যান্ড ফ্যাসিনেশন মানে কি, ফ্যাসিনেশন শব্দটার অর্থ হলো তোমার যেখানে একটু জাদু জাদু ভাব থাকে, একটুখানি ভয়, একটুখানি আশ্চর্য, মন্ত্রমুগ্ধ অবস্থা, দ্য ইন্সপিরেশন অ্যান্ড দ্য ওয়ান্ডার অফ ডেথ, ইন্সপিরেশন মানে জীবনের একটা ইন্সপিরেশন, যে বারবার আমি বাঁচার একটা স্বপ্ন দেখি, আবার যে ওয়ান্ডার ঠিক আছে, আবার মৃত্যুর একটা জাল, এইরকম দোটানাটানি, এরকম ডিলেমা, এরকম ডিলেমাতে এখন ওরা আছে, দ্য ডেথ নেয়ার আনঅ্যাভয়েডেবল, মৃত্যু তো কাছেই চলে এসেছে, আনঅ্যাভয়েডেবল যেটাকে অ্যাভয়েড করা যায় না, অ্যান্ড আনসিন যেটাকে দেখা যায় না, শুদ্ধ আনরেস্ট অফ ইস রেস, রেস মানে জীবনকাল ঠিক আছে, শুদ্ধ মানে প্রশমিত করে, যেটা কমায়, যদি বলা হয় ধরে নাও দিস শর্ট অফ ব্র্যান্ডি মাইট সুদ হিজ নার্ভস, সেরকমই যে তার জীবনকে কিন্তু এবার আনরেস্ট অফ ইস রেস, রেস আনরেস্ট অফ ইস রেস ঠিক আছে, রেস মানে জীবনকাল এখানে বললাম, যেটা তার প্রশমিত করবে জীবনকে, আর জীবন বেশি দিন চলবে না, অ্যান্ড স্টেয়ার দ্য মোস্ট আনডিস্টিঙ্কট দ্য মোস্ট ইন্টিমেট অফ ইস থটস, দেখো এই জায়গাটা একটুখানি বোঝার চেষ্টা করো কী বলেছে, অ্যান্ড স্টেয়ার নাড়িয়ে দিল দ্য মোস্ট ইনডিস্টিঙ্কট, যেটা অস্পষ্ট ছিল, কী অস্পষ্ট ছিল, মৃত্যু, মৃত্যু তো আমাদের কাছে অস্পষ্ট থাকে যতদিন না আমরা না মারা যাই, সেই কথাটাই বলেছে যে আরশাদকে এবং ইভেন দ্য হোয়াইট ম্যানকেও সেই মৃত্যুর চেতনাটা, মৃত্যুর যেটা অবচেতনে ছিল সেটা এবার চেতন মনে চলে এসেছে, সেইটা সেই চিন্তাটাকে নাড়িয়ে দিল, দ্য মোস্ট ইন্টিমেট অফ হিস থট, এবার ইন্টিমেট কেন বলেছে, ইন্টিমেট সেই চিন্তাটাকেই যেটা আমাদের ঘনিষ্ঠ চিন্তা, ঘনিষ্ঠ চিন্তা মানে কি, লাভ ডিসলাইকস হেট ঠিক আছে, এই সমস্ত কিছু, তারপরে মৃত্যু, মৃত্যু নিজেও একটা ইন্টিমেট থটস, কেননা মানুষ জন্মানোর পরেই কিন্তু মৃত্যু ভয়টা থেকেই যায়, একটা অস্পষ্ট অথচ ঘনিষ্ঠ চিন্তা, সেই চিন্তাটা কিন্তু এবার এই দুটো মানুষের জীবনকে নাড়িয়ে দিল ঠিক আছে, এবং ডায়ামেলানকেও সেটা বুঝিয়ে দিতে চাইছে, কিন্তু ডায়ামেলান যেহেতু একটা ঘোড়ে আছে তাই কিন্তু বুঝতে পারছে না,
তাহলে এই ছিল তোমার পার্ট থ্রি দ্য লেগুনের। আশা করি কোনো অসুবিধা হবে না, কিন্তু অসুবিধা হতেই পারে, তাহলে আমাকে জানাতে হবে, তাছাড়া তো আমি জানতে পারবো না। যদি কিছু অসুবিধা হয় আমাকে জানাও কমেন্টে, কেমন লাগলো তাও জানাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে গুড, স্টে হ্যাপি।